হ্যালো, আজকে আমি রিভিউ করব পরম্পরা আয়ুর্বেদের নিম ফেস এবং বডি ওয়াশের। তো রিভিউ স্টার্ট করা যাক। প্রথমে এর প্রাইস দেখুন 300 টাকা মতো, আর কোয়ান্টিটি হচ্ছে 300 গ্রাম, 250 ml, 250 ml এর কৌটো এটা। এর সাথে 40 ml ফ্রি আছে, দেখতেই পাচ্ছেন এটা অনেক দিন ধরে এই অফারটা চলছে। তো আগে আমি নিম ফেস এবং বডি ওয়াশের, মানে পরম্পরা নিম যে ফেস ওয়াশটা ছিল আগের, সেটার রিভিউ আমি আমার চ্যানেলে দিয়েছি। এবার তখন তার সাথে অনেক কিছু অ্যাডও করা হয়নি, আর তার ভয়েসটাও ক্লিয়ার ছিল না, খুব একটা বোঝা যাচ্ছিল না, তাই এটা সেকেন্ড টাইম রিভিউ করা। এর সাথে অনেক কিছু বলার ছিল, তাই জন্য এটা সেকেন্ড টাইম রিভিউ করা। আর যা আমি বলতে চাইছি, এটা মানে যেহেতু নিম আছে এতে, সেহেতু এটা ভীষণ, মানে যাদের অ্যাকনে আছে, পিম্পল আছে, তাদের এটা ভীষণ কাজ দেবে। যাদের মুখে বড় বড় অনেকের আমি দেখেছি, যে রাস্তাঘাটে অনেকেরই আমি দেখতে পাই যে মুখের মধ্যে অনেক বড় বড় র্যাশ পিম্পল হয়ে গেছে, আর সেগুলো কিছুতেই কমে না, অনেক ডাক্তার দেখানো সত্ত্বেও সেগুলো কমে না। তো তারা এটা ইউজ করতে পারে, আমি বলবো যে ডেফিনেটলি তারা এটা থেকে ফল পাবেই পাবে, অন্য কোনো প্রোডাক্ট থেকে পাক না পাক, এটা থেকে ভীষণ ভালো রেজাল্ট পাবে। কারণ এটা সত্যি একটা ভীষণ ভালো মেডিসিন, আমি প্রোডাক্ট বলবো না, এটা ভীষণ ভালো মেডিসিন। দেখুন এখানেই লেখা আছে, আমি পরম্পরা ব্র্যান্ড ইউজ করি গত 4 বছর ধরে, আর প্রথম পরম্পরা যে প্রোডাক্ট আমি কিনেছিলাম সেটা হচ্ছে এই নিম ফেস ওয়াশ। তখন বডি ওয়াশ লেখা ছিল না, বাট এখন সেই বডি ওয়াশ লেখাটা দিয়ে দিয়েছে কোম্পানি থেকে, বা ডক্টর দেবব্রত সেন, উনি সব সময় প্রোডাক্টগুলোকে, মানে কি বলবো, ক্ল্যারিফাই করতে থাকেন, আরও বেটার যাতে হয়, বেটার রেজাল্ট যাতে পাওয়া যায়, সেই চেষ্টাই উনি সবসময় করতে থাকেন। তো উনি ওনার প্রোডাক্টের দু একটা প্রোডাক্টের নাম চেঞ্জও করেন, তো তাতে কোনো সমস্যা নেই। এটা দেখুন এখানে লেখা আছে, অ্যান্টি অ্যাকনে, অ্যান্টি র্যাশ, অ্যান্টি ট্যান এবং অ্যান্টি ব্লেমিশ ট্রিটমেন্ট। তার মানে একটা ফেস এবং বডি ওয়াশ কিনলে আমরা এত রকম কাজ কাজ দেবে সেই জিনিসটা। তো আপনারা এটা, যাদের আমি বলবো, যাদের ভীষণ অয়েলি স্কিন আছে এবং প্রচুর র্যাশ পিম্পল হচ্ছে, বা সেন্সিটিভ স্কিন আছে অনেকের, এটা সব স্কিনের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে। তবে মেনলি যাদের র্যাশ পিম্পল প্রচুর আছে, বা গায়ের মধ্যেও অনেকের র্যাশ পিম্পল হয়ে থাকে, মানে মাথায় ড্যান্ড্রাফ থাকলে অনেকের পিঠে হয়ে যায় র্যাশ পিম্পলগুলো, আর ঘামাচি টামাচিও হয়, তো সেটা থেকে বাঁচার জন্য আপনারা এই এইটা ইউজ করে দেখুন, ডেফিনেটলি ভালো কাজ দেবে। আর যারা শুধু র্যাশ পিম্পলের জন্য শুধু এটা ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করতে চান, তাদেরকে আমি বলবো যে এর সাথে যে আর একটা ফেস প্যাক আছে, শুধু প্রচুর র্যাশ পিম্পল থাকলে শুধু ফেস ওয়াশ দিয়ে কমবে না, হ্যাঁ শুধু ফেস ওয়াশ দিয়ে কমবে, তবে একটু টাইম লাগবে। এর সাথে যে ফেস প্যাকটা আছে সেটা যদি আপনারা ইউজ করেন, তাহলে আমি বলবো 4-5 দিনের মধ্যে র্যাশ পিম্পল অনেকটা কম হয়ে যাবে। দুটো ফেস প্যাক আছে পরম্পরার, একটা হচ্ছে সুবর্ণকান্তি ফেস প্যাক, একটা হচ্ছে লাবণ্য ফেস প্যাক। যাদের অয়েলি স্কিন তারা লাবণ্য ফেস প্যাক ইউজ করবেন, লাবণ্য ফেস প্যাকের রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন একবার। আর যাদের ড্রাই স্কিন তারা ইউজ করবেন সুবর্ণকান্তি ফেস প্যাক, মানে অয়েলি স্কিনের জন্য লাবণ্য ফেস প্যাক আর ড্রাই স্কিনের জন্য সুবর্ণকান্তি ফেস প্যাক, এটা একটু দেখে নেবেন। তো এটার সম্বন্ধে আরও অনেক কিছু বলার ছিল, সেটা হচ্ছে যে এটা তো আমি যেহেতু গত 4 বছর ধরে ইউজ করছি, আমি এই ফেস, মানে ফেস ওয়াশটা, আমি এর রিপ্লেসমেন্ট অন্য কোনো ফেস ওয়াশ, আমি মানে প্রোডাক্টটা যেহেতু রিভিউ করতে হয়, তাই মাঝে মাঝে আমাকে অন্য ফেস ওয়াশ আমাকে ব্যবহার করতে হয়, বাট তার সাথে সাথে আমি এটাও ইউজ করি রেগুলার বেসিসে। যাদের প্রচণ্ড র্যাশ পিম্পল আছে, চাইছেন শুধু ফেস ওয়াশটা ইউজ করে বুঝবেন যে কোম্পানিটা কীরকম, দেখবেন যে র্যাশ পিম্পল কমে কি না, তারা এটা দিনে 7 থেকে 8 বার ইউজ করবেন। এটাতে কোনো হার্মফুল কেমিক্যাল দেওয়া নেই, তাই স্কিনের কোনো ক্ষতি হবে না, আপনারা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। যাদের প্রচুর র্যাশ পিম্পল আমি বলবো 7 থেকে 8 বার দিনে এটা ইউজ করে দেখুন। আর যারা চাইছেন ফেস প্যাক দিয়ে ইউজ করতে, তারা দিনে 3 থেকে 4 বার ইউজ করলেই এনাফ। আর হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে, আমি বলছি 1 সপ্তাহের মধ্যে অনেক র্যাশ পিম্পল কমে যাবে। আর যদি চান যে গোড়া থেকে র্যাশ পিম্পলটাকে নির্মূল করতে, তাহলে পরম্পরা ব্র্যান্ডেরই দুটো প্রোডাক্ট আছে, একটা হচ্ছে, আমি ঠিক ওই প্রোডাক্টগুলো ইউজ করিনি, মানে যেহেতু ওটা মেডিসিন, মানে খেতে হবে, সেই প্রোডাক্টগুলো আমার লাগেনি, মানে আমার অতটাও র্যাশ পিম্পল ছিল না, তাই আমার লাগেনি ওই প্রোডাক্টগুলো। একটা হচ্ছে ডাস্ট ছিল, কি লাবণ্য ডাস্ট ছিল মনে হয়, আমি ওই প্রোডাক্টের নাম দুটো জেনে নিয়ে তারপরে আপনাদেরকে শেয়ার করে দেবো যে প্রোডাক্টের নাম, মানে কেউ যদি ওই প্রোডাক্ট খেতে চান
মানে যা ভিতর থেকে যারা র‍্যাশ পিম্পল কমাতে চান, একেবারে জন্য ব্রণ থেকে মুক্তি চান, তারা আমাকে প্লিজ একবার কমেন্ট করবেন, আমি তখন ওই মেডিসিনের নাম দুটো বলে দেবো। এখন আমি বলতে চাইছি না, পরে বলে দেবো। বা আপনারা এই যে এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনারা হেল্পলাইন নাম্বারেও ফোন করে জেনে নিতে পারেন যে কোন মেডিসিন খেলে আপনাদের ব্রণ থেকে মুক্তি পাবেন পুরোপুরি, আর কীভাবে ইউজ করবেন কোম্পানি থেকেই বলে দেবে। তো এটাই ছিল আমার রিভিউ। এটা আমরা বডিতে ইউজ করতে পারি, ভীষণ মানে কি বলবো, ট্যানটাকে রিমুভ করে, ব্লেমিশেরও কাজ দেয়। আমার মুখে একটা তিল আছে, সেটা আমি অনেক দিন ছোটো থেকেই আছে প্রায়, কিন্তু এটা সে এই ফেস ওয়াশ ইউজ করার জন্য বলুন বা এই কোম্পানি সানস্ক্রিন ইউজ করে, আমি যেহেতু এই কোম্পানির সব প্রোডাক্টই ইউজ করি, তো আমি দেখেছি আমার মুখের তিলটা অনেক হালকা হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা ইফেক্টিভ। আর এইটা ইউজ করার আগে আমার মুখে প্রচুর র্যাশ হতো, পিম্পল অতটা না হলেও প্রচুর র্যাশ হতো। তো এটা ইউজ করার পর থেকে দেখছি র্যাশ একদমই হয় না, একদমই হয় না। মানে এটা কি বলবো, জাদুর মতো কাজ করে। আপনারা এটা জাস্ট একটা ইউজ করে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এটা ইউজ করে। যাদের প্রচুর র্যাশ পিম্পল আছে তারা প্লিজ জানাবেন যে এটা ইউজ করে আপনারা কীরকম ফিডব্যাক, মানে কীরকম রেজাল্ট পেলেন, আর এটা ফিডব্যাকটা প্লিজ আমাকে দেবেন। আর রিভিউ যদি ভালো লাগে তো একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলের রিভিউ পাওয়ার জন্য অনেক অন্যান্য আরও প্রোডাক্টের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি যা যা বললাম তার বাইরে গিয়ে যদি প্রোডাক্ট ইউজ করে আপনারা অন্য কোনো রেজাল্ট পেয়ে থাকেন, মানে অন্য কোনো উপকার পেয়ে থাকেন, সেটাও আমার সাথে শেয়ার করবেন, তাহলে আমাকে আরও 10 জনকে জানাতে সুবিধা হবে। তো এটাই ছিল, দেখুন পুরো পিওর গ্রিন কালার আছে। আর একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে আপনারা কখনও কোনো মানে ফেস ওয়াশ বলুন, বডি ওয়াশ বা শ্যাম্পু, যে কোনো প্রোডাক্ট বলুন, আপনারা কখনও রোদে মানে রোদে রেখে দেবেন না। রোদে রেখে দিলে এর কোনো কাজ দেবে না, সেটা এটা হোক বা যত দামি কোম্পানি হোক, যাই হোক না কেন, আপনারা যদি প্রোডাক্ট রোদে রেখে ব্যবহার করেন তাহলে সেই প্রোডাক্ট কোনো কাজ দেবে না। থ্যাংক ইউ।